যে ব্যক্তি প্রতিদিন 360 বার এই ছোট্ট জিকিরটি করতে পারে, সে ব্যক্তি মৃত্যুর পর আল্লাহ তাআলা তাকে এমনভাবে হেফাজত করবে, এমনভাবে রাখবে, জাহান্নামের আগুন তার ধারে কাছেও আসতে পারবে না, এবং তার হিসাবও আল্লাহ তাআলা নিবে না, এবং তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবে। এবং সেই মহিলা মা বোনেরা, ভাই বোনেরা আল্লাহর কাছে যেই মুনাজাত করে দোয়া করবে, সেই দোয়াই সঙ্গে সঙ্গে কবুল মঞ্জুর হয়ে যাবে, এবং তাদেরকে আল্লাহ প্রচণ্ড ভালোবাসবে এবং জান্নাত দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই প্রতিদিন নবীজির শেখানো এই ছোট্ট জিকিরটা 360 বার করতে কখনো ভুলবেন না। জিকিরটা করবেন তো কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রতিদিন 360 বার যদি আপনি এই ছোট্ট জিকিরটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আপনার কোনো হিসাব নেবে না, এবং কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে হেফাজত করবে, জাহান্নামের আগুন আপনার ধারে কাছেও আসতে পারবে না। আল্লাহর কাছে যে মুনাজাত করবেন, সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিবে। যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাই দান করবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রত্যেকটি জিকির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি। আমি নিয়ম কানুনটা বলে দেব, তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আপনাকে আমাকে বেশি বেশি করে জিকির করার জন্যে বলেছেন। নামাজ পড়ার জন্যে বলে নাই যে বেশি বেশি নামাজ পড়ো। আল্লাহ তাআলা রোজা রাখার কথা বলেন নাই কোরআনুল কারিমের মধ্যে, বেশি বেশি রোজা রাখো। দান সদকা করার জন্য বলেন নাই, বেশি বেশি দান সদকা করো। যাকাত দেওয়ার কথা বলেন নাই, বেশি বেশি যাকাত দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আবাদতির কথা আমাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তোমরা বেশি বেশি করো। সকলে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর জিকির তোমরা বেশি 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 করো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনি দাঁড়িয়ে করতে পারবেন, আল্লাহর জিকির আপনি হেঁটে হেঁটে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি বসে বসে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি শুয়ে আছেন, শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেই কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবেন, শুধুমাত্র বাথরুম প্রস্রাব পায়খানা অর্থাৎ হাজতখানার মধ্যে, স্টেঞ্জার মধ্যে ছাড়া। আপনি যেই কোনো মুহূর্তে কাজ করছেন, হাতে জবানে জিকির চলবে। আপনি অবসর আছেন, জবানে জিকির চলবে। যেই কোনো মুহূর্তে আপনি জিকির করতে পারেন। এবং মহিলা মা বোনেরা, আপনাদেরকেও বলি, আপনাদের অজু থাকুক কিংবা না থাকুক, আপনি জিকির করতে পারবেন। এবং মহিলা মা বোনরা যদি পিরিয়ড অবস্থায় থাকে, ওই সময়ও কিন্তু জিকির করা যায়। কোরআন শরীফ ছাড়া যে কোনো জিকির করতে পারবে মহিলা মা বোনরা, তখন কোনো সমস্যা নেই। আপনি কোরআন তালাওয়াত মুখস্থ পড়তে পারবেন, পবিত্র থাকলে, অজু না থাকলেও। কোরআন শরীফ ছাড়া মহিলা মা বোনদের যখন পিরিয়ড হয়, সব জিকির করতে পারবে। এবং ভাই বোনেরা, আপনারাও কোরআন শরীফ স্পর্শ করা ছাড়া আপনারাও জিকির করতে পারবেন, কোরআন তালাওয়াত পড়তে পারবেন।
যদি ওযু না থাকে মুখস্থ পড়তে পারবেন, মহিলা মা বোনরা পিরিয়ডের সময় পড়তে পারবে না মুখস্থ। শুধু কোরআন শরীফ ছাড়া যেই কোনো জিকির আমার মহিলা মা বোনরা সব সময় করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি প্রিয় দিনী ভাইয়েরা, আপনাদের অজু থাকুক বা না থাকুক, তারপরও আপনারা জিকির করতে পারবেন। যত জিকির আছে সব জিকির অজু না থাকলেও করতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি অজু ছাড়া কোন কোন জিকির গুলো করা যায়। তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দৈনিক আপনি কোন জিকিরটা 360 বার পর্যন্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 360টা নিয়ামত দান করবে এবং জাহান্নামের আগুন আপনাদের ধারে কাছেও আসতে পারবে না। আপনাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ হিসাব কেউ নেবেন না আপনার থেকে। সকলে বলি সুবহানাল্লাহ। হাদিসটি শুনুন, হাদিসটি এসেছে মুসলিম শরীফের 2377 নং হাদিস। 360 বার যদি আপনি এই ছোট্ট জিকিরটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 360টি নিয়ামত আপনাদেরকে দান করবে। হাদিসটি শুনুন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বনি আদমকে আল্লাহ তাআলা 360টি জোড়া দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্যে উচিত হল তার এই ছোট্ট জিকিরটা 360 বার প্রতিদিন জিকির করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 360টা জোড়ার আর কখনো হিসাব নিবে না, তার থেকে হিসাব নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিসাব ছাড়াই জান্নাতে দিয়ে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। এ জোড়ার হিসাব নিবে না। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, অবশ্যই ভাই বোনেরা সকলকে বলছি, আজ থেকে 360 বার এই গুরুত্বপূর্ণ জিকিরটা করবেন। আমি বলে দিচ্ছি কোন জিকিরটা করবেন, তার পূর্বে আমি বলে দিচ্ছি জিকির যত জিকির আছে আপনারা দাঁড়িয়ে করতে পারবেন, বসে বসে জিকির, শুয়ে শুয়ে, হেঁটে হেঁটে করতে পারবেন, কোনো সমস্যা নেই। জিকিরের মধ্যে কোরআন তালাওয়াত সর্বশ্রেষ্ঠ। এরপরে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক দামি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা বেশি বেশি করে করবেন। নবীজি বলেছেন যার জীবনের সর্বশেষ এই কথাটা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ঠিকানা রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন বেশি বেশি করে, এটাও জিকির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাও জিকির আপনি বেশি বেশি করে করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও জিকির। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাও জিকির। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রতিদিন কোন 60টি জিকির করবেন, প্রতিদিন কোন 360টি জিকির করবেন। আপনি যেই কোনো জিকির করতে পারেন, করলেই আপনার শরীরের জোরার হকগুলো আদায় হয়ে যাবে। যেমন আপনি 360 বার পর্যন্ত সুবহানাল্লাহ 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 পড়তে পারেন তাহলে হয়ে যাবে, কিংবা আলহামদুলিল্লাহ 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 360 বার হলেই হলো, কিংবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 360 বার হলেই হলো। অথবা আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবীজি বলেছেন এই ছোট্ট কালেমাটার, ছোট্ট এই দোয়াটার
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি অনেক দামি। যেই কোনো মানুষ যা চাইবে দোয়াটা পড়ে তাই পেয়ে যাবে। এই ছোট্ট কালেমাটা হচ্ছে জান্নাতের রত্ন ভাণ্ডার, জান্নাতের গুপ্তধন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি যেই কোনো জিকির 360 বার পড়তে পারেন। আপনি মনে করেন যে দিনে পড়তে পারেন না, রাতে আপনি তাসবিহটা হাতের মধ্যে নিয়ে বা গুনে গুনে 360 বারের বেশি হলে কোনো সমস্যা নেই, আরও ভালো, কিন্তু কমপক্ষে 360 বার হতে হবে, অথবা সবগুলো মিলে 360 বার হলেই চলবে। যেমন সুবহানাল্লাহ 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 100 বার পড়লেন, আলহামদুলিল্লাহ 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 100 বার পড়লেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়লেন, 300 বার হলো। এবং আরো 60 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন তাহলেও হয়ে যাবে। আপনি সুবহানাল্লাহ পড়তে পারেন 360 বার, অথবা আলহামদুলিল্লাহ পড়তে পারেন 360 বার, অথবা আল্লাহু আকবারও পড়তে পারেন 360 বার, অথবা সবগুলো মিলে আপনি দুরূদ শরীফ মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মিলে দৈনিক দিন অথবা রাত 360 বার হলেই চলবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই এই জিকিরটা আপনি করবেন। নবীজি বলেছেন তোমরা প্রতিদিন সাদগা করতে হবে। এই 360টা জোড়া সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে, এই জোড়াগুলো দিয়েছিলাম হক আদায় করেছো কিনা। এই জন্যে আপনাকে আমাকে বেশি বেশি করে জিকির করতে হবে। জিকিরের বিকল্প কোনো কিছুই নাই। আপনার আমার এই কলিজা পাশে যে কলব আছে, কলব অন্তর হৃদয় আছে, এই কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে জিকিরের প্রয়োজন। আপনারা জিকির করতে চান না, আর আল্লাহ তাআলা যাকিরিন শাকিরিন বান্দাদের সঙ্গে থাকে, সাবিরিন বান্দাদের সঙ্গে থাকে। যারা জিকির করে তারা আল্লাহর প্রিয় হয়ে যায়, যারা জিকির করে আল্লাহ তাআলার রহমতের চাদরে তাদেরকে পেঁচিয়ে রাখে। জিকিরের মতো ফজিলত আর অন্য কোনো কিছুর মধ্যে নাই। আল্লাহ এই জন্য বলেছেন বেশি বেশি জিকির করো। অজু থাকলেও জিকির করতে পারবে, অজু না থাকলেও জিকির করতে পারবে, গোসল ফরজ হইলেও জিকির করতে পারবে, কোরআন শরীফ পড়া ছাড়া। যত জিকির আছে মহিলা মা বোনরা পিরিয়ড অবস্থায় সেই জিকির করতে পারবেন, নেফাস অবস্থায়ও সেই জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে 360 বার ছোট্ট জিকিরগুলো করার তৌফিক দান করুক। আমি আবারও বলে দিচ্ছি, একটা না 360 বার সুবহানাল্লাহ বলবেন, অথবা সবগুলো মিলে 360 বার হলেই হবে। আপনাদের গুনতে হবে না। যদি প্রতিদিন আপনি বেশি বেশি করে জিকির করেন 400 বার 500 বার, তাহলে গুনতে হবে না। এভাবে আপনার শরীরে 360টা জোড়ার হক আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর আপনার জাহান্নামের আগুন আপনার কাছেও আসতে পারবে না, আল্লাহ আপনাকে হেফাজত করবে। এবং এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। এই তাসবিহগুলো পাঠ করার পরে আল্লাহ আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলে তখন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে আমরা চলে আসি। প্রতিদিন আমরা এই জিকিরগুলো করব বেশি বেশি করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এই জিকিরগুলো করব। এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে শয়তানের প্রত্যেকটা ওয়াসওয়াসাহীন এবং প্রত্যেকটা শয়তানের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে, শয়তানের হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সকলকে বাঁচিয়ে রাখে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনাদের পরিবার সংসারের মধ্যে বরকত দিক সকলে বলবেন আমিন। এবং প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিও নিচে ডান দিকে
দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে, তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবে, নোটিফিকেশন অল করে দিবেন। আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখে আমল করে ধন্য হতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।